ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ আলহামদুলিল্লাহি ওয়াহদা ওয়া সলাতু ওয়া সালামু আলা বাদা আম্মা বা'দ আপনারা জানতে চেয়েছেন যে ঈদের সালাতে যদি কেউ ছয় না দেয় তাহলে কি তার সালাত হবে শুকরান জাযা আল্লাহু খায়র ফুদারাইন একটি গুরুত্ব বন্ন বশ্ন করার জন্য আসলে ভাই যান আমাদের সমাজে প্রচলিত রয়েছে যে এদের সালাদ ছয় তাকবির আদায় করা হয় কিন্তু ছয় তাকবিরের পক্ষে একটা সহি হাদিস বর্ণিত হয়নি আব্দুল ইবনে মাসুদ থেকে সহি ইবনে হিব মুসান্নাব আবি সাহিবাতে যে কয়টি হাদিস উল্লেখ করা হয়েছে সব কয়টি মুহাদ্দিসের নিকট অগ্রহণযোগ্য বা প্রত্যাখ্যাত আবু দাউদের এগারোশো একান্ন বাহান্ন নং হাদিস ইবনে মাজাহর বারোশো আশি হাদিসে এছাড়াও ফিক হুসার প্রথম খন্ডে তিনশো বিশ নং পৃষ্ঠা একই কথা বলা হয়েছে যে রাসুল সাল্লাম বারো তাকবিরের সাথে সালাদ আদায় করতেন অর্থাৎ তিনি ঈদের সালাত দুই রাকাতের প্রথম রাকাতে সাত তাকবির দিতেন আর পরের রাকাতে অতিরিক্ত পাঁচ তাকবির দিতেন এ মর্মে একাধিক সৈয়াদিস উল্লেখ করা হয়েছে আবু এগারোশো একান্ন বা আন্ন হাদিসে হাদিসের সনত সহি এছাড়াও ইবনে মাজার বারোশো আশি আবু দাবদের এগারোশো ঊনপঞ্চাশ নং হাদিসে আয়শারাদ্দ আল্লাহ তালা আনহা বলছেন কাবারাফিল ফিল আদা আদহা সাবাহান ওখম সা শিয় তাকবির আতুল ও কুয়াহি আলাসুল ঈদ উল ফিতর এবং ঈদুল আজহার দিন সালাতের তাকবির ব্যতীত প্রথম রাকাতে সাত এবং পরের রাকাতে পাঁচ সর্বমোট তিনি বারো তাকবিরে সালাদ আদায় করতেন এছাড়াও তারেক ইবনে আসা এগারো হাজার পাঁচশো পঁয়ত্রিশ এগারো হাজার পাঁচশো ছত্রিশ নামিছে একই কথা বলা হয়েছে যে প্রথম রাকাতে সাত তাকবির এবং পরের রাকাতে পাঁচ তাকবির সর্বমোট বারো তাকবির দেখা যায় যেখানে ভাইদের ইমামতি পাওয়া যায় না যেখানে ইমাম শয়ত আকবিরের সাথে সালাদ আদায় করে এক্ষেত্রে অনেক ভাইরা জানতে চান যে কি করতে হবে যে আপনার ইমামের ইখতে দাবা অনুসরণ করা আবশ্যক সেক্ষেত্রে ইমাম যদি ছয় তাকবির আদায় করে আপনাকে ছয় তকবির সালাদ আদায় করতে হবে আপনাকে এই ক্ষেত্রে দাঁড়িয়ে যে আবার ছয় তাকবির দিয়ে মোট 12 তাকবীর আদায় করতে হবে না ইমামের ইক্তদাবা অনুসরণ করা মুসল্লিজন আবশ্যক এই ক্ষেত্রে আপনি নিরূপায়না নিরূপায় হয়ে ইমামের পিছনে 6 রাকাত 6 তাকবীরের আদায় করতে পারেন কিন্তু সহি হাদিস অনুযায়ী প্রমাণিত হচ্ছে 12 তাকবীর 12 তাকবীরের সাথে সালাত আদায় করাই উচিত তো আশা করি ভাইজন উত্তরটা বুঝতে পেরেছেন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ